মা, বাসায় নতুন বউ, বোঝার চেষ্টা করো। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোকে আমি দেখাচ্ছি মজা। এই মা, এইখানে না, এখানে আমার একটা ইজ্জত আছে না, শাস্তি যা দেবার পর বাসায় গিয়ে দিও, এখন চলো। ঠিক আছে চল, আগে নতুন বউর মুখ দেখবো, তারপর তোকে শাস্তি যা দেবার আমি নিজের হাতেই দিব। আমাকে না জানিয়ে বিয়ে, বের করছি তোর বিয়ে। মা চলো তো, এখানে আমার একটা ইজ্জত আছে না, চলো। আমার ব্যাগটা হাবিলদার, চলো তো। ঠিক আছে চলো। ছেলের তো আমার পছন্দ আছে, নাম কি তোমার? মা মিনা, রুবি, রুবি। মানে এক একজন এক একটা নাম বললে কি করে হবে? আসল নামটা কি? মা আসলে ওর নাম মিনা রুবি বন্যা। মিনা রুবি বন্যা, তাহলে ওর বাবার নামের অংশটা কোনটা? আইসা গেছে, আইসা গেছে, এই বাড়ি বউ আইসা গেছে, সুপারি দিন বউ বানাইয়া ভাড়া দিয়ে আইসা করছি, আর কোনো চিন্তা নাই। ওই ফারুক খালাম ভাই নাই তো? ওই ফারুক কথা কথাকে বুবর একটু শিখতেছ? খালাম ভাই আইসি নাকি? আরে ওরে কিছু শিখাই তৈব, নাটক বানাই তৈব। এই নাটকের লেখক থেকে এই মেয়ে কে? আমি আপনার ছেলের বৌমা। হ্যাঁ তাই নাকি? তাহলে বলো তো আমার ছেলে কোনটা? ফাজলামি পেয়েছো, আমার সাথে নাটক, আকমের বাচ্চা। আমার কাছে মিথ্যে কথা? এসিপি কাউসারের স্ত্রীর কাছে মিথ্যে কথা? কাউকে আমি ক্ষমা করব না। আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে আনিয়েছে, আর যাকে ধরব তাকে পিটিয়ে সোজা করব। মা, ও মা, খবরদার আমাকে তুই মা বলে ডাকবি না। এত বড় শাস্তি দিও না মা, আকাম আসলে রাগের মাথায় তোমাকে বিয়ের কথা বলে ফেলেছিল তো, তাই তো। তাই বলে তুই আমাকে মিথ্যে কথা বলবি, আমাকে ধোকা দিবি? আমি আজই বাড়িতে চলে যাব। মা আজই তো এলে, দুদিন থাকলে কি আর হবে? চাই না আমি থাকতে, আমি কল্পনাও করতে পারিনি তুই আমার সাথে এত বড় চিট করবি। নাটকের মেয়ে ভাড়া করে ঘরের বউ বানানোর নাটক করবি? আরে বিয়ে করাটা কি অন্যায়? পুলিশ অফিসাররা কি বিয়ে করে না? করে তো, আমিও করব, কিন্তু এই আন্ডারকভার মাস্তানের কাজটা আগে শেষ হতে দাও। দিলাম, কিন্তু আমার সাথে নাটক করার শাস্তি তোকেই পেতে হবে।